আলাইকুম। রাজধানী আইডল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসায় শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের আরও একটি অনলাইন ক্লাসে চলে আসলাম। আজকে আমি যে অনলাইন ক্লাসটি নিব সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকি। এটি হচ্ছে আমাদের নবম অধ্যায়ের এটা হচ্ছে প্রথম পত্রে। তো পোর্টফোলিও ঝুঁকিটা কি এটা আমরা আলোচনা করব। তার আগে একটু বলে নেই, আমি কিন্তু পোর্টফোলিও যে চ্যাপ্টারটি এই অধ্যায়টি নবম অধ্যায় সেটা হচ্ছে ঝুঁকি অনিশ্চয়তা। এটার আমি তোমাদের যে একক ঝুঁকি, সে একক ঝুঁকির ক্ষেত্রে গড় মুনাফার হার, সম্ভাবনা বিন্যাস দেওয়া থাকলে, সম্ভাবনা বিন্যাস দেওয়া না থাকলে কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছি। তো আজকে আমি তোমাদের পোর্টফোলিও দৃষ্টিকোণ থেকে, যে বিনিয়োগকারীরা ঝুঁকিরকে দুটি দৃষ্টিকোণে ভাগ করে, একটা হচ্ছে একক ঝুঁকি আর একটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। তো আজকে আমি পোর্টফোলিও কীভাবে, পোর্টফোলিও আয়ের হার এবং পোর্টফোলিও ঝুঁকি কীভাবে নির্ণয় করে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো, প্রথমে আমাদের যে সিকিউরিটিগুলো সেটা আমাদের দেওয়া আছে। দেখো কী বলেছে মিজান সাহেব, এটা একটি উদাহরণ। হ্যাঁ, মিজান সাহেব, এটি হচ্ছে আমাদের একটি ম্যাথ, যে অঙ্কটি হচ্ছে আমি বিগত বছরের টেস্ট পেপার থেকে একটি কলেজের অঙ্ক, হ্যাঁ, একটি বিগত বছরে একটি কলেজে এসেছে। এটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ, যাই হোক, এটি একটি কলেজে এসেছে। এবং দেখো এই অঙ্কটি আমি পড়ছি, মিজান সাহেব তার কোচিং থেকে প্রাপ্ত, মিজান সাহেব তার কোচিং থেকে প্রাপ্ত উপার্জিত ১০০% অর্থ দুটি সিকিউরিটিতে, যেমন জেড ও জে, জে ও জেড নামে দুটি সিকিউরিটিতে সমান ৪০% ও ৬০% হারে বিনিয়োগ করেছেন। তার মানে মিজান সাহেব একজন কোচিং ব্যবসায়ী, সে কোচিং থেকে যে ১০০% মানে ১০০% যে বিনিয়োগকৃত অর্থ, সে অর্থের মধ্যে সে জেড সিকিউরিটি এবং জে সিকিউরিটি এবং জেড সিকিউরিটি নামে দুটি সিকিউরিটিতে, তার মধ্যে দুটো সিকিউরিটির মধ্যে জেতে সে ৪০% অর্থ বিনিয়োগ করেছে, ১০০-এর মধ্যে ৪০% দিয়েছে জে সিকিউরিটিতে, আর বাকি যে ৬০% অর্থ আছে সেটা সে বিনিয়োগ করেছে জেড সিকিউরিটিতে। সিকিউরিটি দুটির অন্যান্য যে তথ্যাবলী সেটা দেওয়া আছে। দেখো সিকিউরিটি জে এবং জেড, প্রত্যাশিত আয় ৫% এবং ১০%, ঠিক অনুরূপভাবে সিকিউরিটি দুটির আদর্শ বিচ্যুতি দেওয়া আছে ৮% এবং ৬%। এখন আমাদের করণীয়তে কী বলেছে দেখো, উদ্দীপকে উল্লিখিত সিকিউরিটি দুটি সহসম্বন্ধ যদি +১ হয় তাহলে পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ কত হবে। আমরা এই অঙ্কগুলো পোর্টফোলিওতেই করব। আমরা সাধারণত পোর্টফোলিও ঝুঁকি কী নির্ণয় করে আর হচ্ছে পোর্টফোলিও গড়, পোর্টফোলিও আয়ের হার। তো আমি পোর্টফোলিও আয়ের হারটা দেখাবো, কিন্তু আগে ঝুঁকিটা দেখাচ্ছি। পোর্টফোলিও ঝুঁকি পরিমাণ কত, তার মানে কী বলেছে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করতে। আর এই সহসম্বন্ধ মানে হচ্ছে প্রশ্নে তোমাদের একটি সহসম্বন্ধ মানে কোরিলেশন দেওয়া থাকবে। এই দুটি যে সিকিউরিটি রয়েছে, এই দুটি সিকিউরিটির মধ্যে সম্পর্ক কেমন হতে পারে, ধনাত্মক নাকি ঋণাত্মক। সাধারণত সম্পর্ক ধনাত্মক হয় সেটা হচ্ছে +১, আর ঋণাত্মক হলে -১। ওকে, তো এই সম্পর্কটা যদি ধনাত্মক হয় মানে +১ হয় তাহলে তাদের ঝুঁকিটা কেমন হবে, ঝুঁকির পরিমাণটা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো চলো করি, আমি সমাধান করছি। দেখো প্রথমে আমি সমাধান করব, সিকিউরিটি দুটির পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করা হলো। এই হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করা হলো, সে সূত্রটি আমরা প্রথমে লিখব। আমরা জানি যেটাকে বলা হয় সিগমা পি, সিগমা মানে আদর্শ বিচ্যুতি। তোমরা আরেকটি কথা জানতে পারো, পোর্টফোলিও ঝুঁকির আরেকটি নাম হচ্ছে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি। যেমনটি আমরা জানি আদর্শ বিচ্যুতি মানে হচ্ছে সিগমা, আর এটা হচ্ছে পি মানে পিতে পোর্টফোলিও, তার মানে আদর্শ বিচ্যুতি পোর্টফোলিও, এই জন্য আমরা পোর্টফোলিও ঝুঁকিও বলতে পারি। তো দেখো সূত্রটি আছে এখানে, কিন্তু আমাদের দুটা সিকিউরিটি জে এবং জেড, জে এবং জেড নামে দুটি সিকিউরিটির কথা বলেছে, তাই পোর্টফোলিও ঝুঁকি আমরা দুটি সিকিউরিটির আলোকেই সূত্রটা করব। যদি বলা হতো তিনটা সিকিউরিটি তাহলে কিন্তু আমি সূত্রটা দেখাই দেবো। তো দেখো আমি তুলছি সূত্রটা,
W J square sigma J square plus W Z square sigma Z square plus 2 W J into W Z sigma J sigma Z rho J Z. আচ্ছা এই সূত্রটা হচ্ছে তোমরা এখানে ইনটু আমি ইনটু লিখছি না দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু ইনটু দেখো আমি আবার সূত্রটা সাজিয়ে লিখছি দেখো 2 ইনটু w j ইনটু w z ইনটু সিগমা j ইনটু সিগমা z ইনটু রো j z এই হচ্ছে আমার সূত্র দেখো সূত্রটা কিন্তু আমাদের এখানে জে মানি হচ্ছে জে সিকিউরিটি আর জেড মানি হচ্ছে জেড সিকিউরিটি তার মানে ডব্লিউ জেড ডব্লিউ জে স্কয়ার এটা হচ্ছে স্কয়ার ওকে তাহলে এটা কিভাবে আমরা প্রথমে সাজাই আমরা এখানে সাজাচ্ছি দেখো প্রথমে আমি অঙ্কটা তুলে ফেলছি আমি প্রথমে সাজাচ্ছি দেখো এখানে আমি সাজাচ্ছি এখানে আমার প্রশ্নে কি কি দেওয়া আছে আমি এখানে তুলছি দেখো প্রথমে আমি লিখব কি সিগমা পি সিগমা মানে পোর্টফোলিও পোর্টফোলিও ঝুঁকি এবার আসি ডব্লিউ জে মানে জে সিকিউরিটি শতকরায় ঠিক এভাবে ডব্লিউ জেড হচ্ছে জেড সিকিউরিটির শতকরায় বিনিয়োগ ওকে তারপর হচ্ছে সিগমা জে মানে হচ্ছে জে সিকিউরিটি যে সিকিউরিটির আদর্শ বিচ্যুতি ঠিক সিগমা জেড হচ্ছে জেড সিকিউরিটির আদর্শ বিচ্যুতি ওকে এই হচ্ছে আমার অঙ্কগুলো আমি দেখাচ্ছি তোমাদের দেখো আর হচ্ছে সিগমা রো এই যে আমি রো লিখেছিলাম না রো জে জেড এটা হচ্ছে সহসম্বন্ধ সহসম্বন্ধ সিকিউরিটি জে ও জেড এর সহসম্বন্ধ সিকিউরিটি জে ও জেড এর দেখো আমি দেখে দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে আমাদের পোর্টফোলিও ঝুঁকি হচ্ছে সিগমা পি ডব্লিউ জে হচ্ছে যে সিকিউরিটি শতকরায় বিনিয়োগ তার মানে যে সিকিউরিটিতে তুমি কতটুকু বিনিয়োগ করেছো 40% আবার জেড সিকিউরিটিতে শতকরায় বিনিয়োগ শতকরায় কত পার্সেন্ট বিনিয়োগ করেছো 60% ঠিক অনুরূপভাবে সিগমা জে মানে হচ্ছে যে সিকিউরিটির আদর্শ বিচ্যুতি এই দেখো যে সিকিউরিটির আদর্শ বিচ্যুতি হচ্ছে এই যে আদর্শ বিচ্যুতি কত 5% 8% ঠিক অনুরূপভাবে জেড সিকিউরিটির আদর্শ বিচ্যুতি কত 6% এই যে তাহলে সহসম্বন্ধটা কি সহসম্বন্ধ হচ্ছে দুটি সিকিউরিটির সম্পর্ক একটার সাথে আরেকটা যে সম্পর্ক সেটা কি বলেছিলাম কোরিলেশন এটা হচ্ছে প্লাস ওয়ান আমরা যেটা কোড লিখেছিলাম তাহলে এই হচ্ছে ইনফরমেশন আমি এখন পাশে লিখে দিচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের 40% যেটাকে আমরা 0.40 বলতে পারি ওকে ঠিক অনুরূপভাবে জেড সিকিউরিটিতে যে আমাদের বিনিয়োগের শতকরা কত পার্সেন্ট 60% তাহলে 60% কে আমরা কিভাবে 0.60 লিখতে পারি
ঠিক অনুরূপভাবে জে সিকিউরিটির আদর্শ বিচ্যুতি কত জে সিকিউরিটির আদর্শ বিচ্যুতি হচ্ছে 8% তাহলে 8% সেটাকে তুমি 8 লিখতে পারো ওকে আচ্ছা তারপর হচ্ছে জেড সিকিউরিটির আদর্শ বিচ্যুতি কত 6% দেখো লিখে দিয়েছে 6% তাহলে এটা আমি 6% কে সরাসরি 6 লিখতে পারি ঠিক অনুরূপভাবে জে এবং জেড সিকিউরিটির মধ্যে যে রো সহসম্বন্ধ সেটা আমি কত বলেছিলাম +1 তাহলে আমরা এতটুকু ইনফরমেশন আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে এখন আমরা এটা এখানে বসাবো তাহলে চলো করছি দেখো প্রথমে আমি wj² তাই না তো আমাদের wj কত 0.40 তাহলে 0.40 স্কয়ার এই যে স্কয়ারটা করলাম ইনটু এটা তো ইনটু তাই না তাহলে জেড সিকিউরিটিস মানে সিগমা জে কত সিগমা জে হচ্ছে 8% তাহলে এটা হচ্ছে 8 এটাও স্কয়ার এই যে স্কয়ার দিয়েছে দেখো এখানে সিগমা জে স্কয়ার তাহলে এটার উপরে স্কয়ার 8% উপরে স্কয়ার প্লাস এই যে প্লাসটা বসালাম ঠিক অনুরূপভাবে আমার এখানে wj স্কয়ার তার মানে wj কত wj হচ্ছে 0.60 তার মানে 0.60 এটার উপরে এই যে স্কয়ার ইনটু সিগমা জে কত সিগমা জেড হচ্ছে কত সিগমা জেড হচ্ছে আমার 6% তার মানে 6 লিখছি আমি শুধু পার্সেন্টটা দিচ্ছি না 6 লিখছি ওকে সিগমা জেড স্কয়ার তার মানে 6% এর উপর স্কয়ার ওকে গেল এখন আমার একটু বাকি অংশটুকু কি আমাদের 2 সূত্র 2 তাহলে 2 ইনটু সিগমা জেড কত সরি wz কত wj হচ্ছে আমার 0.40 মানে wj মানে যে সিকিউরিটিতে কত পার্সেন্ট বিনিয়োগ করেছে শতকরা 40% তাহলে 0.40 z সিকিউরিটিতে 0.60 সিগমা জে কত সিগমা জে হচ্ছে এই যে যেমন 8% 8 সিগমা জেড হচ্ছে সিগমা জে হচ্ছে 8% জেড হচ্ছে 6% 6 ইনটু আমার সহসম্বন্ধ মানে হচ্ছে +1 এই যে বলেছি +1 ঠিক +1 এই দেখো আমি সুন্দর করে অঙ্কটা ব্যাখ্যাটা তুলেছি এখন আমি কি করব এই সম্পূর্ণ অংশটা আমি এভাবে আবার রুটের উপরে রাখবো এখন আমি এতটুকু কমপ্লিট করব যদি 0.40 কে স্কয়ার করো তাহলে কত আসে দেখো 0.40 স্কয়ার চলে আসে 0.16 ইনটু 8 কে যদি তুমি স্কয়ার করো যে 8 8 কে যদি স্কয়ার করো তাহলে চলে আসবে 64 যোগ এতটুকু তো বের হয়েছে এখন আমি এটা এখানে ব্রেকেটে রাখলাম এখন আমি একটু করব 0.60 কে 0.60 কে যদি স্কয়ার করি তাহলে চলে আসে 0.36 তার মানে 3/6 ইনটু 6/6 কত হয় 6 কে যদি আমি স্কয়ার করি 36 এটাও চলে আসলো এখন আমি এতটুকু করব দেখো এতটুকু আমি করি 2 ইনটু 0.40 ইনটু 0.60 ইনটু 8 ইনটু 6 ইনটু 1 তাহলে আমার চলে আসে 6 6 9 দশমিক 1 2 এই অ্যামাউন্ট আমার চলে আসছে এখন আমি এটা সম্পূর্ণ কি করব যোগ করব দেখো আমি করছি 0.16 কে 64 দিয়ে গুণ করলে 0.16 ইনটু 64 চলে আসে 10.24 যোগ এটাকে যদি 0.36 কে আমি যদি 36 দিয়ে গুণ দিই 0.36 ইনটু 36 চলে আসে 12.96 আর এটা হচ্ছে কত আসে 6 9.12 তাই না এখন আমি সম্পূর্ণটা একসাথে যোগ করলে আমার কত আসে দেখো 10.24 যোগ 12.96 যোগ 6 9.12 আমার চলে আসে 92.32% আমার চলে আসে 92.32 এখন আমি এটাকে রুট করব দেখো রুট অ্যান্সার চলে আসেছে 9.608% তার মানে আমার পোর্টফোলিও ঝুঁকি চলে আসছে কত পার্সেন্ট দেখো সিগমা পি সুতরাং আমার পোর্টফোলিও ঝুঁকি চলে আসলো কত পার্সেন্ট আমার পোর্টফোলিও ঝুঁকি চলে আসলো কত পার্সেন্ট
9.68/608% তার মানে আমার সহসম্বন্ধ যদি প্লাস ওয়ান হয় তাহলে আমার পোর্টফোলিও ঝুঁকি চলে আসে আমার 9.608%। তাহলে আমি লিখতে পারি পোর্টফোলিও, সুতরাং মিজান সাহেবের পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ সিগমা পি ইকুয়ালস টু 9.608%। তাহলে আমাদের মিজান সাহেবের যে পোর্টফোলিও ঝুঁকি সে ঝুঁকির পরিমাণ বের হয়ে গেল 9.608%। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা এই ব্যাথগুলো ভালো করে বাসায় করবে এবং এটা কিভাবে করেছি আমি আবারও দেখাচ্ছি, সুন্দর করে আগে সূত্রটা ভালো করে আয়ত্ত করবে। এটা ছিল দুইটা সিকিউরিটি সূত্র, তাই আমরা এভাবে বের করেছি। যদি আমাদের তিনটা সিকিউরিটি থাকতো তাহলে আমাদের এখানে ডাব্লু জে স্কোয়ার সিগমা জে স্কোয়ার প্লাস ডাব্লু জেড স্কোয়ার সিগমা জেড স্কোয়ার প্লাস ডাব্লু, একটা যদি সিকিউরিটি তো ওয়াই, তাহলে ডাব্লু ওয়াই স্কোয়ার ইন্টু সিগমা ওয়াই স্কোয়ার প্লাস, তার মানে এখানে তোমার আরেকটি সিকিউরিটি অ্যাড হতো। তো আমরা এটা বুঝতে পারলে আশা করি তোমাদের সূত্রটা তোমরা যতটুকু ঘাবড়াবে না, তোমাদের এই সূত্রগুলো কিন্তু দুইটা সিকিউরিটি দিয়ে সাধারণত আসে। তো এই পর্যন্তই তোমরা এটা ভালো করে ম্যাথ করো। এই ধরনের ম্যাথগুলো তোমাদের বইয়ে অনেক রয়েছে, সূত্রটা তোমরা বইয়ের পেজ নাম্বার 776 পেজে পেয়ে যাবে। আমি আবার বলছি 776 পেজ, পেজ হচ্ছে 776-এর খালিকুজ্জামান বইয়ের এই পেজ নাম্বারে তোমরা এই সূত্রটা এবং ম্যাথ দেখতে পাবে। এই ধরনের ম্যাথগুলো তোমরা সলভ করো, ইনশাল্লাহ সমাধান। আমরা যদি সমস্যা হয় আমি ইনশাল্লাহ আবার মেসেঞ্জারে বা আমার কলেজে এসে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।